এই মুহূর্তে যদি দেখেন আপনার মেমোরির সকল ডকুমেন্ট ডিলিট হয়ে গেছে, মানে আপনার মেমোরিটা ফরম্যাট হয়ে গেছে বা আপনার মেমোরিটা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে। আপনার মেমোরিতে ছিল অনেক পিকচার, অনেক ভিডিও বা অনেক ডকুমেন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ আপনার সেই ডকুমেন্টগুলো বা সেই পিকচারগুলো। এখন যদি আপনার মেমোরিটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনার খুবই খারাপ লাগবে, কিছু করার থাকবে না এবং আপনি কারো কাছে শেয়ার করলেও কোনো কাজ হবে না, নিজের উপর রাগ হবে যে কেন এটা হলো বা আমি কেন এটা অন্য কিছুতে কপি করে রাখিনি বা আমার কোনো কম্পিউটারে কেন রাখিনি বা কোনো ড্রাইভে কেন রাখিনি। তো এই প্রবলেম অনেকে পড়ে থাকবেন। আর আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে আপনি যখন স্মার্টফোন হাতে নেন বা আপনি যখন থেকে স্মার্টফোন চালানো শুরু করেন তখন যে আপনি ছবি তুলেছিলেন বা তখন যে আপনার ডকুমেন্টগুলো ছিল সেই ডকুমেন্টগুলো কি এখন আপনার আছে? অবশ্যই না। কিন্তু আপনি মনে করে দেখুন, যদি আপনার সেই ডকুমেন্টগুলো এবং আপনার সেই পিকচার বা আপনার ছোটোবেলার বা আপনার ধরুন আপনি 5 বছর আগে থেকে আপনি ফোন চালানো শুরু করেছেন, তো 5 বছর আগে তোলা ছবিগুলো যদি আপনার এখন থাকতো তাহলে আপনার অবশ্যই খুব ভালো লাগতো যে আমি 5 বছর আগে আমি এইটা করেছি বা আমার এই ডকুমেন্টগুলো ছিল বা আমার ছবি মেমোরিতে অনেক স্মৃতি ছিল যে স্মৃতিগুলো আমি এখন খুব মিস করতেছি। তো অনেকে কেয়ার করে না বা অনেক খেয়াল করে না যে যেটা গেছে সেটা তো আর পাওয়ার কোনো উপায় নেই। তো আমি আপনাদের আজকে ক্লাউড সার্ভার সম্পর্কে কথা বলবো, যে সার্ভারে আপনি যে কোনো ডকুমেন্ট রাখতে পারবেন খুব ইজিভাবে এবং খুব সেফভাবে। তো ক্লাউড সার্ভার সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি না জেনে থাকেন তাহলে আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনারা এটা জানতে পারবেন। আর ক্লাউড সার্ভারে যদি আপনাদের কোনো ফটো বা ফাইল থেকে থাকে তাহলে তো খুব ভালো। আর আমি মনে করি যে এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে যারা অনলাইনে কাজ করে বা যাদের স্মার্টফোন আছে বা যারা একটু টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করে বা যারা ইন্টারনেটের সাথে জড়িত তাদের অবশ্যই এই সিস্টেমটা থাকা উচিত। কেননা আপনি ধরুন আজ থেকে 5 বছর পরে এখন যেটা করতেছেন এটা যদি আপনি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছে সেটা ভালো লাগবে বা আপনি কারোর কাছে শেয়ার করতে পারবেন যে আমি 5 বছর বা 10 বছর আগে আমি এই জিনিসটা করেছি বা আমার 5 বছর আগে বা 10 বছর আগে আমার এই ছবিগুলো ছিল। তো সেইগুলো আপনার মেমোরিতে রাখা সম্ভব না, কেননা মেমোরিটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা সার্ভার রাখবেন, তো সেটাকেই বলে ক্লাউড সার্ভার। তো ক্লাউড সার্ভার অনেক ধরনের আছে, তো সেগুলো সম্পর্কে আমি বর্ণনা করবো, কোনটা কেমন, কোনটায় রাখলে ভালো হবে, কোনটা সেফ। আপনি যদি প্লে স্টোরে ক্লাউড সার্ভার লিখে কোনো অ্যাপস বা ক্লাউড ড্রাইভ লিখে যদি সার্চ দেন তাহলে অনেক আসবে, সেগুলোর মধ্য থেকে বেস্ট কোনটা বা কোনটায় রাখা ভালো বা কোনটায় বেশি রাখা যায় সে সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আমি আজকে দুটো ক্লাউড সার্ভার সম্পর্কে বর্ণনা করবো খুবই জনপ্রিয়। একটা হচ্ছে mega.nz, আরেকটা হচ্ছে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভের নাম তো অনেকে শুনেছেন, গুগল ড্রাইভের কাজ কি এটা যদি আপনারা জেনে থাকেন তাহলে তো ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আমি বলতেছি গুগল ড্রাইভ হচ্ছে আপনার একটা ক্লাউড সার্ভার, গুগলের একটা প্রোডাক্ট। তো এখানে আপনি আপনার ফাইলগুলো আর ডকুমেন্টগুলো রাখতে পারবেন, এনি ডকুমেন্ট। তবে এরও কিছু প্রিভেসি বা এর কিছু পলিসি আছে যে আপনি চাইলেই যা খুশি তাই রাখতে পারবেন না, আপনাকে অবশ্যই লিগ্যাল জিনিস রাখতে হবে। ইলিগ্যাল কিছু আপনি ড্রাইভে রাখতে পারবেন না, তাহলে সেটা আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে। আমি বলবো যে আপনার যদি কোনো ধারণা থেকে থাকে যে আমি কোনো ফাইল রাখবো যেগুলো ইলিগ্যাল বা অ্যাডাল্ট কোনো জিনিস এগুলো যদি আমি রাখতে চাই তাহলে সেখানে আপনি পার্সোনাল ডকুমেন্টগুলো রাখবেন না, সেক্ষেত্রে অন্য একটা আইডি খুলে নেবেন। তো আচ্ছা, প্রথমে বলি গুগল ড্রাইভ সম্পর্কে। গুগল ড্রাইভ সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে, আপনি যদি এটা জেনে থাকেন তাহলে ভালো, আর না যদি না জেনে থাকেন, আপনি যখন একটা ইমেল শেয়ার করেন বা আপনি কারো কাছে যদি একটা মেইল করেন, মেইলটা যদি হয় 25 MB বেশি, তো 25 MB বেশি যদি হয় তখন সেটা দেখবেন গুগল ড্রাইভে আপলোড হয়ে সেখান থেকে শেয়ার হয়। তো এটাই হচ্ছে গুগল ড্রাইভের সিস্টেম। তো গুগল ড্রাইভে আপনি আপনার ফাইলগুলো রাখতে পারেন। তো এর একটা লিমিট আছে, লিমিটটা হচ্ছে 15 GB, 15 GB-র উপরে আপনি রাখতে পারবেন না গুগল ড্রাইভে। আর এদিকে আমি আর একটা অ্যাপসের কথা বলেছি বা সাইটের কথা বলেছি যেটা হচ্ছে mega.nz। তো এই সাইটটা আপনি রাখতে পারবেন সর্বোচ্চ 50 GB, এর উপরে যদি আপনার রাখতে হয় তো সেক্ষেত্রে আপনাকে আপডেট করে নিতে হবে। আপডেট করতে আপনার ডলারের প্রয়োজন হবে, আমি মনে করি এটা আপনি কখনোই করবেন না যে ডলার আপডেট করে। তো আপনি সেক্ষেত্রে 50 GB যদি উপরে হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি অন্য একটা অ্যাকাউন্ট খুলে তো সেক্ষেত্রে সেখানে রাখতে পারেন। ক্লাউড সার্ভারে কীভাবে আপলোড করবেন, ক্লাউড সার্ভারে কীভাবে অ্যাকাউন্ট করবেন, তো এগুলো সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ এটা হয়তোবা আপনারা খুবই সিম্পল ব্যাপার, এটা আপনারা পারবেন। আমার এই ভিডিওটি তাদের জন্য যারা এই বিষয়টি সম্পর্কে জানে না, আর যারা জেনে থাকবেন তারা তো ভালো যে আপনি কিছু ডকুমেন্ট আপনার গুগল ড্রাইভে বা কোনো ক্লাউড সার্ভারে রেখেছেন। আমি বলবো যে এই দুটো সার্ভার অনেক ভালো। তো এই দুটো সার্ভারের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যেতে পারেন। আর এই দুটো সাইটেরও আলাদা আলাদা অ্যাপস রয়েছে, সেটা প্লে স্টোরে খুঁজলেই পাবেন। একটা হচ্ছে গুগল ড্রাইভ আর একটা হচ্ছে মেগা, MEGA, এটা লিখে সার্চ দিলেই আপনারা পাবেন। আমি জাস্ট আপনাকে আজকে ক্লাউড সার্ভার সম্পর্কে একটা ধারণা দিলাম বা আমি আপনাকে একটা সাবধান করে দিলাম যে আপনার ডকুমেন্টগুলো যেন নষ্ট না হয় সেজন্য আপনি একটা সার্ভারে সেগুলো আপলোড করে রাখুন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে আর এ থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন আর যদি আপনি আমার সাবস্ক্রাইবার হন তাহলে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর গিভ আস হিউজ থামস আপ।